সশস্ত্র হামলার জন্য ছাড় পাবে না কেএনএফ বান্দরবানের স্বরাষ্ট্রমন্ত্রী পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসীদের অস্ত্র দলটির হাতে বললেন পররাষ্ট্রমন্ত্রী পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড ইতিমধ্যে যারা ঘটিয়েছিল তাদের অস্ত্রশস্ত্র তাদের কাছে এসেছে বলে জানা গেছে কাদের সহযোগিতা ছিল সবগুলি আমরা বের করব এবং আমরা আইন ও ব্যবস্থা নেব রাজধানীর মিরপুর ডিওএইচএসএ সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর চক্রের চার সদস্য গ্রেফতার বাচ্চা নিয়ে জেলায় জেলায় চুরি করে বেড়াতো ভাবি ননদ ঈদে ঘরমুখ মানুষের চাপ বাড়ছে সড়কে রেলে স্বস্তি এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়কের পাঁচ ফ্লাইওভার উদ্বোধন করলেন ওবায়দুল কাদের এটা যাত্রীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এটা উন্মুক্তকরণ করছে শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার যাচ্ছি পুরো খবরে কেএনএফ এর হামলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার এবার তাদের কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বান্দরবানে দুটি ব্যাংকের তিনটি শাখায় সশস্ত্র হামলা ও লুটপাটের পর রুমায় সার্বিক পরিস্থিতি পরিদর্শনের পর একথা জানান তিনি মন্ত্রীর সাথে ছিলেন বিজিবি প্রধান ডিজিএফআই এর মহাপরিচালক সহ ২০ সদস্যের প্রতিনিধি দল সকাল ১১টায় বান্দরবানের রুমায় লুট হওয়া সোনালী ব্যাংকের সামনে থামে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহর লুট হওয়া ব্যাংক সহ মন্ত্রী পরিদর্শন করেন ম্যানেজারকে তুলে নিয়ে যাওয়া মসজিদ ও আনসার ব্যারাক যেখান থেকে লুট হয় ১৪টি অস্ত্র পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কেএনএফ এর সন্ত্রাসী হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না আমরা কোনো জিনিসকেই আমরা আন চ্যালেঞ্জ যেতে দেবো না আমরা একটু সবগুলোই উৎসটা কোথায় কিভাবে হলো সবগুলো আমরা বের করব দিন দুপুরে পোশাক পরে অস্ত্র নিয়ে তারা হামলা করেছে কোনো আগাম তথ্য ছিল না গোয়েন্দা তথ্যের কোথায় ঘাটতি সেটাও তদন্ত করা হবে বলে জানান আসাদুজ্জামান খান আমরা অবশ্যই এর কারণ কারা করেছে কাদের সহযোগিতা ছিল সবগুলি আমরা বের করব এবং আমরা আইন ও ব্যবস্থা নেব কেএনএফ যেমন হামলা করেছে তেমনি আইন শৃঙ্খলা বাহিনী এবার ব্যবস্থা নেবে এবং লুট হওয়া অস্ত্র উদ্ধার করবে এত বড় একটি দুর্ধর্ষ ঘটনা কোনো তথ্য ছিল না কোথায় ঘাটতি ছিল সেগুলোই এখন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে ঘোষণা দিয়েছেন পরিচালিত হবে যৌথ অভিযান আল আমিন শিকদার যমুনা নিউজ রুমা বান্দরবান পার্বত্য এলাকার মানুষ যদি চায় তাহলে কুকি চীনের সঙ্গে আবারও শান্তি আলোচনা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুপুরে রুমার ঘটনাস্থল পরিদর্শন শেষে বান্দরবানের আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় তিনি একথা বলেন এ সময় সন্ত্রাসীরা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কেউ বিদেশে পালালে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে এ সময় ব্যাংক ডাকাতির ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী বান্দরবান সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় অংশ নেন পুলিশ মহাপরিদর্শক বিজিবি মহাপরিচালক আনসার ভিডিপি মহাপরিচালক র্যাবের অতিরিক্ত মহাপরিচালক বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে একেবারে দমন পীড়নের মধ্য দিয়ে কিছু করা হবে সেটা নয় কথা তো যে অবৈধ অস্ত্র এখানে কোনোভাবে অ্যালাউ করা যাবে না এই এই অবৈধ অস্ত্র বন্ধ করবার জন্য অবৈধভাবে কোনো কার্যকলাপ বন্ধ করবার জন্য আপনারা আমরা সকলে মিলে কাজ করতে হবে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা জঘন্য অপরাধ করেছে রাষ্ট্রের বিরুদ্ধে এটা অবস্থান নিয়েছে কাজেই রাষ্ট্র এখানে চুপ থাকতে পারে না আমরা এই যা যা করণীয় আমরা সেই ব্যবস্থাটা নিই দর্শক বান্দরবানে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রেহান আমরা তার কাছে যাচ্ছি রিয়াজ মত বিনিময় সভায় কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে সেটি একটু বিস্তারিত জানতে চাই আর এখন কি অবস্থা সেখানকার মতামত
সাড়ে তিনটা নাগাদ শেষ হয়েছে। শেষ হওয়ার পরে মন্ত্রী এরই মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন এবং তিনি যেটি স্পষ্ট করে বলেছেন যে প্রায় একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অর্থাৎ প্রায় আড়াই ঘন্টার মতো বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে যে পার্বত্যাঞ্চলের শান্তি শৃঙ্খলা কীভাবে রক্ষা করা যায় বা কীভাবে যে সম্প্রীতির শহর বান্দরবনকে বলা হয় সেই সম্প্রীতি কীভাবে রক্ষা করা যায় সেটি বলা হয়েছে। পাশাপাশি তিনি শেষে গণমাধ্যমকে যিনি বলছেন যে স্পষ্টতার কথা বোঝা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সংস্থা যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বান্দরবনে তারা অল আউট অ্যাকশন বলতে যিনি বোঝায় সেটির দিকে হয়তো যাচ্ছেন, তবে ঠিক কবে নাগাদ কীভাবে বা কোন ফরম্যাটে সেটি যাওয়া হবে সেই বিষয়ে তিনি বলেননি। তবে বলছেন যে আগে এখানকার স্টেক হোল্ডার যারা রয়েছেন বা যারা বিভিন্ন কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে তারা নীতি নির্ধারণ করবেন। পাশাপাশি আরেকটি কথা বলেছেন যে যারা সংগঠনগুলো রয়েছে তাদের সশস্ত্র সংগঠনের সাথে কোনো ধরনের আলোচনা হতে পারে না, তবে যদি তারা অস্ত্র ছেড়ে কথা আলোচনা আসতে চায় শান্তি শৃঙ্খলায় অবদান রাখতে চায় সেক্ষেত্রে সেই বিষয়ে আলোচনা চালিয়ে নেওয়া যেতে পারে, সে বিষয়ে কোনো সমস্যা নেই। আবার প্রশ্ন করা হয়েছিল যে এই যে পার্বত্য অঞ্চলে যে দুটি জায়গায় রুমা এবং থানচিতে যে ঘটনাগুলি ঘটেছে সেখানে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে বেশ কয়েকটি সংস্থার ক্যাম্প রয়েছে এবং পাশাপাশি সেখানে 24 ঘন্টা মনিটরিং করা হয়। এই যে এত নিরাপত্তা বিস্তৃত বা নিরাপত্তা চাদরে থাকা অবস্থায় যে কীভাবে একটি থানায় হামলা হলো পাশাপাশি ব্যাংক লুটের মতো ঘটনা ঘটলো পরপর দুদিনের মাথায় সে বিষয়ে তিনি বলছেন যে এখানে আসলে যেহেতু তারা অনেক আগে থেকেই এগুলো রেকি করেছিল বলে তিনি দাবি করেছেন এবং সে রেকি করার পরেই তারা হঠাৎ করে এসে হামলা করে পালিয়ে গেছে, সে বিষয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনাটি ঘটেছে। তবে তিনি বলছেন যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও অস্ত্র ছিল সেই কারণে কেন সেটি ব্যবহার করা হলো না বা পাশাপাশি কেন আইন শৃঙ্খলা বাহিনী তখন তাৎক্ষণিকভাবে অ্যাকশনে গেল না, যদি কারো গাফিলতি থাকে সে বিষয়ে তিনি খতিয়ে দেখবেন এবং যদি কেউ গাফিলতি করে থাকেন তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। লোপা রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসীদের অস্ত্র কেএনএফ এর হাতে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রামে নগরের দেওয়ানজি পুকুরপাড় এলাকায় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সরকার তাদেরকে নির্মূল করতে বদ্ধপরিকর, তাদের সাথে আশেপাশের সন্ত্রাসীদেরও যোগাযোগ আছে এবং পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড ইতিমধ্যে যারা ঘটিয়েছিল তাদের অস্ত্রশস্ত্র তাদের কাছে এসেছে বলে জানা গেছে। ক্রেতাদের পদচারণায় জমজমাট যমুনা ফিউচার পার্ক, এখন চলছে শেষ সময়ের কেনাকাটা। আমরা এই ব্যাপারে একটু জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, আপনার সাথে এর আগেও কথা হয়েছে, কেনাকাটার ধুম পড়েছে যমুনা ফিউচার পার্কে, এই মুহূর্তের কি অবস্থা দেখছেন? এই মুহূর্তেও ক্রেতাদের মুহুর্মুহু আগমন ঘটছে কিন্তু যমুনা ফিউচার পার্কে, যদিও অনেক মানুষ ঢাকা ছেড়ে গেছেন লোপা, এবং এখনও যারা আছেন তাদেরও পরিকল্পনা আছে, তারাও কিছুদিনের মধ্যে বা কিছু হয়তো আজকেই অনেকে ঢাকা ছেড়ে যাবেন। ফলে একদম শেষ মুহূর্তের যে কেনাকাটা, যেটুকু একটি বা দুইটি পণ্য বাকি আছে সেই পণ্যগুলো কিনতে তারা যমুনা ফিউচার পার্কে ভিড় করছেন। কয়েকজন ক্রেতার সঙ্গে কথা হয়েছিল আমার, তারা বলছেন যে এই যে শেষ মুহূর্তের কেনাকাটা, এই প্রচণ্ড দাবদাহের মধ্যে যমুনা ফিউচার পার্কে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত শপিং মলে এসে তারা একই ছাদের নিচে সমস্ত পণ্য পেয়ে যাচ্ছেন, জামা কাপড় জুতা থেকে শুরু করে এগুলোর পাশাপাশি কিন্তু কাঁচা বাজারও সেরে ফেলতে পাচ্ছেন, মাছ মাংস সহ সেমাই এবং অন্যান্য ঈদের সময় যে সমস্ত পণ্যের প্রয়োজন হয় সেগুলো তারা কিনে ফেলছেন যমুনা ফিউচার পার্কে। এবং যমুনা ফিউচার পার্কের লোয়ার গ্রাউন্ডে যে কাঁচা বাজারের যেই সুবিধাটি আছে যমুনা ফিউচার পার্কে, সেখানে ঈদ কর্নার নামে আরেকটি সুবিধা চালু করা হয়েছে, যেখানে শুধুমাত্র ঈদের সময়কার যে সমস্ত পণ্যগুলোর চাহিদা বেশি থাকে সেগুলো সেখানে ক্রেতারা পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে। এবং মূলত 7টার পর থেকে, ইফতারের পর থেকে মূল ক্রেতাদের স্রোত শুরু হয়, তবে এখনই যে পরিমাণ মানুষ ঢুকছেন তারা প্রত্যেকে প্রতিটি আউটলেটে ঘুরে ঘুরে কিনছেন, এরপরে আরও ক্রেতারা আসবেন, দেখবেন, কিনবেন। ঐশী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বন্দরনগরী চট্টগ্রামের ইফতার বাজারের খবর জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। অভি অভি, চট্টগ্রামে ইফতার বাজার কেমন জমজমাট দেখছেন, কোন কোন খাবারের চাহিদা সেখানে বেশি?
লোপা এখন মূলত দুপুরের পর থেকে কিন্তু চট্টগ্রামের মানুষ বিভিন্ন যে ইফতার বাজারগুলো রয়েছে সেখানে তারা আসলে ভিড় জমান, এসে তাদের যে পছন্দের ইফতারগুলো সেগুলো তারা নিয়ে যান। এখন বিশেষ করে চট্টগ্রামের মানুষ আপনি জানেন যে ছোলা মুড়ি পেঁয়াজু এগুলো একেবারেই কমন ইফতার আইটেমের ক্ষেত্রে। এগুলো ছাড়াও তারা যে বিষয়গুলো পছন্দ করেন বিশেষ করে বিরিয়ানির আইটেমগুলো এবং মেজবানির আইটেম, অর্থাৎ এটি কিন্তু চট্টগ্রামে অনেক বেশি প্রসিদ্ধ, একেবারেই নাম করা, সে কারণেই মানুষ কিন্তু প্রথমেই এটির প্রতি মেজবানির প্রতি অনেক বেশি আগ্রহ থাকে। এখানের যেই এখান থেকেই মূলত কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইফতারগুলো নিয়ে যান, নিম্ন মধ্যবিত্ত আয়ের যে সমস্ত মানুষরা আছেন এই জায়গাগুলো থেকে তারা নিয়ে যান। চট্টগ্রামে বিভিন্ন সড়কের পাশে কিন্তু ইফতারে যে পসরা সাজিয়ে বসেছেন দোকান মালিকরা তারই আসলে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের আসলে খাবারের আইটেম, বিরিয়ানি ছাড়াও রয়েছে চিকেন, মাটন, হালিম, বিফের অনেক নানা ধরনের আইটেম রয়েছে। এছাড়া হচ্ছে ডেজার্টের যে আইটেমগুলো রয়েছে দধি থেকে শুরু করে মিষ্টি, মালাই রোল, চিকেন কাঠি স্টিক, বিভিন্ন ধরনের আসলে আইটেমগুলো রয়েছে। সে কারণেই মানুষরা এই আইটেমগুলো নিয়ে থাকেন দুপুরের পর থেকেই, আসলে তারা আসেন, এসে তাদের যে পছন্দের খাবারগুলো সেগুলো তারা নিয়ে যান এবং একসাথে পরিবারের যে সদস্যরা রয়েছে পরিবারের সদস্যদের সাথে একসাথে এই আইটেমগুলো দিয়ে তারা আসলে ইফতার করে থাকেন। লোপা অভি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। দর্শক, এই ছিল যমুনা নিউজে, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।